আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। এটা হচ্ছে সকাল 6:30টার দিকে হবে। আমার মেয়েকে আমি ঘুম থেকে তুলেছি, ওকে ওর মিসের কাছে পড়তে পাঠাবো। আর আমি আজকে আমার সারা দিনটা কিভাবে টুকিটাকি কাজের মধ্যে দিয়ে আমার সংসারকে গুছিয়ে রাখি, কিভাবে আমার সংসারে টুকটাক কাজগুলো করি, আমার বাচ্চাদের সময় দিয়ে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, রাতের বেলা বেনি করে দিই, সকালে আবার উঠে সেই বেনি খুলে এরকম ঝুঁটি করে দিই। বাচ্চা মানুষ তো চুলের যত্ন নিতে পারে না, আমাকেই সবটা করে দিতে হয়। এই তো চুল বাঁধা হয়ে গেছে। আর এরপর আমরা চলে আসলাম বারান্দায় গাছে পানি দেওয়ার জন্য। আমি ইচ্ছে করে আমার মেয়েকে দিয়েছিলাম পানি দিতে, যাতে সকালবেলা ওর মনটা ফ্রেশ হয়ে যায় আর ঘুম ঘুম ভাবটা কেটে যায়, তাহলে মিসের কাছে পড়তে গেলে পড়ায় মন বসবে ভালো। সেজন্য সকালে ওর ঘুমটা যাতে ভাঙে, ওকে দিয়ে টুকটাক এটা সেটা করাই, ওর সাথে দুষ্টামি করি। আসলে বটলটা খুব ভরা ছিল, সেজন্য পানি দিতে পারছিল না, ওর পায়ে পানি পড়ে গিয়েছিল, হঠাৎ ঘুম থেকে উঠেছে এমনিতেই মেয়েটা আমার, তো আমি দিয়ে দিলাম। এরপর যখন পানির পরিমাণটা কমে যাবে, তারপর আবার ওর হাতে দিব যাতে ও দিতে পারে। তখন আসলে পানির পরিমাণটা খুব বেশি ছিল, তো ও দিতে পারেনি, ও ঘাবড়ে গিয়েছিল। আসলে আমার সকালের সময়টা বেশিরভাগই বারান্দায় কাটে গাছের সাথে। আমি প্রতিদিন সকালে উঠেই আমার এই গাছগুলোকে পানি দিই, আর একদম ছোট ছোট পাত্রে লাগানো তো গাছগুলো, এজন্য পানি একসাথে বেশি দেওয়াও যায় না, আবার একেবারে একদিন না দিলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কয়েন প্লান, এটা পানি ছাড়া একেবারেই বাঁচে না, এটা শেকড় মানে এটা শেকড় বেঁচেই থাকে পানিতে, এটার মধ্যে অনেক পানি লাগে। তো এটাতে দিনের বেলা অন্য কোনো সময় হলেও আমি পানি দিই, সারাদিন মানে খেয়াল রাখি গাছগুলোর কী অবস্থা, একটু পানি দিতে হয়, আবার বেশি হলে নষ্ট হয়ে যায়। এই তো আমার মেয়ের হাতে দিলাম, আবার এখন পানির পরিমাণটা কমে গেছে, ও দিতে পারছে ঠিকঠাক মতো। ও খুশি হয়, ওকে যদি বলি তোমার গাছ, তোমার গাছে ফুল ফুটেছে, এগুলা বললে ও আরো বেশি খুশি হয়। দেখো তো কয়টা ফুল ফুটছে তোমার কাছে, খুশি লাগতেছে? এই তো নয়নতারা গাছে অনেক 6টা ফুল ফুটেছিল আজকে, এটা দেখে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল। কম দিও, উত্তরলিকাতে কম কোম্পানি দিয়ে বেশি দিও না, বুঝছে? আজকের সকাল সন্ধ্যা একসাথে একই ডালে 3টা সকাল সন্ধ্যা ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছিল ভিউটা। হয়ে গেছে আমার গাছে পানি দাও, আমি চলে এসেছি আমার মেয়ের জন্য হরলিক্স তৈরি করতে। সকালে একদম খালি পেটে ওকে আমি পড়তে পাঠাই না, হেলথ ড্রিঙ্ক হিসেবে আমি ওকে হরলিক্সটা খাইয়ে দিই, মাঝে মধ্যে খালি মিল্ক দিই, লিকুইড মিল্ক, আর প্রায় সময় হরলিক্সটাই দেই। খেতে চায় না, তবুও জোর করে খাকার যেভাবেই খাক খাইয়েই দিই, একেবারে না খেয়ে দিই না। আজকে বলেছে আম্মু তোমাকে ভিডিও করব, তো এই জন্য লক্ষ্মীর মতো খেয়ে নিচ্ছে, ভিডিওর কথা শুনে একটু লক্ষ্মীর মতো খেয়ে নিচ্ছে, না তো খেতে চায় না ও সকালে, এত সকালে খেতে কারোরই ভালো লাগে না। এই তো চলে যাচ্ছে আমার মেয়ে, আমি সাথে আছি, আমি দিয়ে আসি প্রত্যেক দিন। সকালবেলাটা একদম ফাঁকা থাকে, 7টা থেকে ওর ব্যাচ শুরু হয়, তো এত সকালে রাস্তাঘাট একদম খালি থাকে, সেজন্য আমি দিয়ে আসি।
আমার মেয়েকে দিয়ে আমি চলে এসেছি। এখন আমি আমার ঘর গোছানোর কাজ করব। আমার হাজবেন্ড উঠে পড়েছে, ও উঠে বাইরে একটু হাঁটতে গেছে, তো আমি আমার ঘর দোর গোছ কাজ শুরু করেছি। আমি আমাদের বেডরুমটা গুছিয়ে নেব এখন। আমি আমার বেডটা ঝেড়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর একটা বেডরুম এখনো বাকি আছে গোছানো, ওটা আমার বাচ্চা উঠলে তারপর গোছাবো। বাচ্চাদের ঘর খুব বেশি নোংরা হয়, আর আমার বাচ্চাটা তো একটু দুষ্ট, এজন্য আমার ড্রয়িং, ডাইনিং, বেডরুম সবই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ও নোংরা করে ফেলে, ও ঘুম থেকে ওঠার আগে আগে আমি এগুলো ঝাড়পোছ করে নিই, একদম মুছে ঝেড়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিই। কিন্তু ও উঠেই আবার সেই আগের মতো করে, কিন্তু কিছু করার নেই, আমাকে এগুলো গুছগাছ করতেই হবে। ও নোংরা করে আর আমি গোছাই, এটাই আমার ডিউটি। আমি আমার ড্রয়িং এবং ডাইনিং রুমটা গুছিয়ে নেবো এখন। আমি সকালে একবার এগুলো মুছে ক্লিন করি, ধুলা জমে যায়, ধুলাবালু ওড়ে অনেক, এগুলো এসে জমে যায়। আর ফার্নিচারে ধুলাবালু আসলে আমার খুব খারাপ লাগে, দেখতে বাজে লাগে। আমি আমার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আমি আসলে আমার বেডরুমের ফার্নিচারগুলোও মুছে নিয়েছি, ওটা আমি শ্যুট করিনি, একা হাতে এত কিছু করা সম্ভব না, সেজন্য আমি যতটুকু পারছি শেয়ার করছি। আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। অনেকে হয়তো বলতে পারেন আমি ডাইনিং টেবিলের উপরে কেন ম্যাট দিই না, রানার দিই না। আসলে আমার বাচ্চা এগুলো কিছুই রাখে না, ও টেনে সব নষ্ট করে ফেলে। আমার মেয়েটা একটু বড় হয়েছে, বোঝে, কিন্তু ছেলেটা কিছুই বোঝে না। আমি আমার ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। হয়ে গেছে আমার ড্রয়িং, ডাইনিং দুইটাই গোছানো হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে, ধুয়ে দেওয়া শেষ, মোছা ঝাড়ু দেওয়া দুটোই করে ফেলেছি। এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি আসলে রাতে যে থালা বাটিগুলো জমা থাকে টুকটাক, ওই থালা বাসনগুলো আমি আর সকালে জমিয়ে রাখি না, তাড়াতাড়ি ক্লিন করে ফেলি। অবশ্য আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, ওর জন্য আমি অপেক্ষা করি না। আমার আসলে সকালবেলা উঠে এগুলো এলোমেলো দেখতে ভালো লাগে না। পরে নাস্তা করার পরে আবার যতটুকু জমবে অতটুকু ওকে দিয়ে ক্লিন করিয়ে নেব। আমি এখন আগের যেগুলো ছিল ওগুলো সব ক্লিন করে নিলাম। এখন আমি এই যে সিঙ্কটা আর রান্নাঘরের এই চুলার সাইডটা এগুলো সব মুছে ক্লিন করে নিব, কারণ এখানে আমি এখন নাস্তা তৈরি করব। আর রাতে তেলা পোকা হাঁটতে পারে, রাতেও একবার মুছে রাখি। এখন তোমার কি পড়েছে স্যার? হোমওয়ার্ক কি দিছে? তুমি কি করবা কাবিয়া? তুমি রুটি বানাইতে পারো? তাহলে তাম্মুর আর কষ্ট করা লাগবে না, তুমি এই রুটি বানাবা, তুমি বানাই দাও। আমরা রুটি বানানোর দরকার কি? পরোটা বানাইতে পারো? শুধু রুটি বানাইতে পারো? কত বড় রুটি? হ্যাঁ অনেক বড়। যে তোমার চাচুরা যে খুবুজ বলে ওরকম খুবুজ? আচ্ছা, কেসকে নিজের হাতে খাবে না আম্মুর খাওয়াই দেওয়া লাগবে? আলহামদুলিল্লাহ। কিচেন হুড অফ করিনি,
জন্যই এখানে এত নয়েজ। শান্তি লাগতেছে না স্যার? আপনি চা খাবা? ডিম কি ফ্রাই করে দিব না কোচ খাবো? এই তো আপনারা দেখতে পেলেন আমার মেয়ে চলে এসেছে ওর সাথে গল্প করতে করতে। আমি কখন যে পরোটার মধ্যে এতগুলো আটা দিয়ে বেলতে শুরু করেছি খেয়ালই করিনি। আমি আসলে এভাবে করি না, আমি এর উপরে একটু তেল দিয়ে তারপরে করি। হয়ে গেছে আমার নাস্তা তৈরি করা। আমি আসলে আজকে বরবটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করেছিলাম, সাদা ভাজি, আর ডিম ছিল সাথে, ডিম ফ্রাই ডিম পোস্ট দুইটাই ছিল। হয়ে গেছে, এই তো আমাদের নাস্তা রেডি, আমরা এখন নাস্তা করব। আমাদের নাস্তা কমপ্লিট, সকালের চাটা এনজয় করলাম, এরপরে এটার শ্যুট করিনি, খাওয়ানোর দৃশ্যটা দেখাইনি। হয়ে গেছে আমাদের চা খাওয়ার পর্ব শেষ। এটা হচ্ছে দুপুর 12:30টার দিকে, আমি নিচে গিয়েছিলাম আব্বু আম্মুর ওখানে, তো ওখানে আমার ননদ এসেছে, আমার ননদ এই যে জাম ভর্তা করবে। আমার ছেলে দেখেন, বাচ্চারা যা দেখে সেটাই করতে চায়, কিন্তু এভাবে করাটা উচিত না। এই যে দেখেন ও কী করছে আজকে ভিডিওতে, ওর ওকে খুব একটা শ্যুট করা হয়নি, দেখুন অবস্থাটা, লবণের জারের মধ্যে সে অনেকগুলো জাম দিয়ে দিয়েছে। আমার ননদ জাম ভর্তা করছে, আসলে জামটা আমরা এভাবে করি না, এটা আমার ননদের বাচ্চা, জামটা আমরা ঝাঁকিয়ে ভর্তা করি, কিন্তু এই জামগুলো অতটা নরম ছিল না আর ওরকম পাকা ডাসা ডাসাও ছিল না, এই জন্য এভাবে ভর্তা করা হয়েছিল। এটা দুপুরবেলা আব্বু আম্মু বলেছিল তাদের সাথে খাওয়া দাওয়া করতে, দুপুরের মেনু ছিল আম্মু রান্না করেছে সাদা পোলাও, শুটকি ভর্তা, ডিম ভুনা আর মুরগি। তো এটা দিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, আর ওভাবে শ্যুট করা হয়নি। এই তো আমাদের দুপুরের খাওয়ার পর্ব শেষ। এটা বিকেলবেলা, বিকেলবেলা ফুচকা এসেছিলো বাসার সামনে, তো আমার মেয়ে বললো আম্মু ফুচকা খাবো, তো কী আর করা, মা মেয়ে মিলে লকডাউনে ফুচকা খেলাম। নিচে ওরা সবাই একসাথে খেয়েছে, তো ওটা ওখানে আর শ্যুট করিনি, আমার মেয়ে উপরে নিয়ে এসেছিল, এখানেই খেলাম, আমার ছেলে তো আর খেতে পারে না। এই তো মা মেয়ে একসাথে ফুচকা খেলাম, সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন কমেন্টস করে। এই তো আমার সারা দিন আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু সম্ভব হলো, যতটুকু পারলাম। সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই আমাদের জন্যও দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার দেওয়া কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।